নমস্কার বন্ধুরা জব আপডেটস হ্যাঁ নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ থেকে বের হওয়া এমন একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে কিন্তু বন্ধুরা তোমাদেরকে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়ে করা হচ্ছে এবং তুমি যদি ন্যূনতম এখানে মাধ্যমিক পাশ করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারবে এছাড়াও তুমি যদি টুয়েলভ পাশও করে থাকো তাহলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তুমি যদি এখানে গ্র্যাজুয়েশন করে থাকো তাহলেও কিন্তু এখানে আবেদনের সুযোগ রয়েছে আর বন্ধুরা এই বিজ্ঞপ্তি ওপরে কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ কিন্তু জারি থাকবে ডিসেম্বরের দুই তারিখ পর্যন্ত মানে দুই বারো দু হাজার এই তারিখ পর্যন্ত কিন্তু এখানে তোমার ফর্ম ফিল আপটি জারি থাকবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদেরকে ফর্মটি কমপ্লিটলি ফিল আপ করে নিতে হবে আমি এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো যে কী পোস্টে কি যোগ্যতা তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে তোমরা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে তো বন্ধুরা এই হলো অফিসিয়াল নোটিফিকেশান তো নোটিফিকেশান কিন্তু জারি হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে দ্য প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম আয়কর ভবন চৌরঙ্গি স্কোয়ার কলকাতা সাত লক্ষ উনসত্তর তো এখান থেকে বন্ধুরা বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়েছে আর তোমাদেরকে কিন্তু বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে যেমন ধরো ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট তারপরে রয়েছে কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ তো বিভিন্ন পোস্টে কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন জমা করতে হবে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কিন্তু রয়েছে ডিসেম্বরের দু তারিখ পর্যন্ত বিকেল ছটার মধ্যে কিন্তু কমপ্লিটলি তোমাদেরকে অ্যাপ্লিকেশানটি সাবমিট করতে হবে আরও ডিটেলসে আলোচনা করব বন্ধুরা তার আগে বলে রাখি তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যেতে পারো তো বন্ধুরা এবারে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কী কী পোস্টের জন্য কী কী বেতন রয়েছে তো বন্ধুরা দেখো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে অফ ইনকাম ট্যাক্স তো সেক্ষেত্রে দেখো পে লেভেল সেভেন অনুযায়ী তোমার কিন্তু বেতন থাকছে অ্যাজ পার সেভেন সিপিসি অনুযায়ী তোমার বেতন থাকবে গ্রেড পে কিন্তু থাকছে ছেচল্লিশশো এবং তোমার কিন্তু বেতন থাকবে নয় হাজার তিনশো থেকে শুরু করে চৌত্রিশ হাজার আটশো পর্যন্ত এটা হচ্ছে পেমেট্রিক স্কেল অনুযায়ী এবং সাথে কিন্তু গ্রেড পে থাকছে ছেচল্লিশশো তো খুব ভালো বেতন কিন্তু রয়েছে বন্ধুরা আর এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি পোস্ট তারপরে দেখো রয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট তো সেক্ষেত্রে কিন্তু পে লেভেল ফোর অনুযায়ী তোমার বেতন থাকবে অ্যাজ পার সেভেন সিপিসি অনুযায়ী তোমার বেতন গ্রেড পে থাকছে কিন্তু চব্বিশশো আর তোমার এখানে কিন্তু পেমেন্টের স্কেল কিন্তু থাকছে বাহান্নশো থেকে শুরু করে কুড়ি হাজার দুশো পর্যন্ত তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ তো সেক্ষেত্রে পে লেভেল ওয়ান অনুযায়ী তোমার বেতন থাকবে আর তোমার কিন্তু গ্রেড পে এখানে থাকছে দেখো আঠেরোশো আর এখানে কিন্তু তোমার যে বেতনটা সেটা হচ্ছে পাঁচ হাজার দুশো থেকে শুরু করে কুড়ি হাজার দুশো পর্যন্ত তোমার পেমেট্রিক স্কেল থাকবে তো খুব ভালো একটা বেতন রয়েছে বন্ধুরা প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু একটা ভালো বেতন দেওয়া হচ্ছে এবার তোমাদেরকে দেখিয়ে দেবো যে প্রত্যেকটি পোস্টের জন্য এজ লিমিট কী রয়েছে তো বন্ধুরা দেখো প্রথম যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর তো সেক্ষেত্রে কিন্তু দেখো এজ লিমিট রয়েছে আঠেরো থেকে তিরিশ বছর আর বন্ধুরা তোমাদের কিন্তু বয়সটা হিসাব করা হবে আঠেরো চার দু হাজার এই তারিখ অনুযায়ী তোমার বয়সটা কিন্তু হিসাব করা হবে তো সেক্ষেত্রে দেখো আঠেরো থেকে তিরিশ বছর রয়েছে প্রথম পোস্টির জন্য এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু রয়েছে আঠেরো থেকে সাতাশ বছর এবং মাল্টিটাস্কিং স্টাফের জন্য রয়েছে কিন্তু আঠেরো থেকে পঁচিশ বছর এবার আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিই ভ্যাকেন্সি কতগুলো রয়েছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের জন্য ভ্যাকেন্সি একটি ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের জন্য রয়েছে কিন্তু পাঁচটি এবং মাল্টিটাস্কিং স্টাফের জন্য কিন্তু রয়েছে আঠেরোটি ভ্যাকেন্সি এবার দেখো এডুকেশনের কোয়ালিফিকেশান কী চেয়েছে প্রথম পোস্টের জন্য এডুকেশনের কোয়ালিফিকেশান এখানে বলে দিয়েছে বন্ধুরা ডিগ্রি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি মানে তুমি যদি যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে ন্যূনতম গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে এরপরে ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু সেমভাবেই রয়েছে ন্যূনতম যে কোনো শাখায় বা যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি যদি গ্র্যাজুয়েশান করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে কিন্তু দেখো টাস্কিং স্টাফের জন্য কিন্তু রয়েছে দেখো যে কোনো বোর্ডের আন্ডারে তুমি যদি শুধুমাত্র টেন পাস যোগ্যতায় মানে তোমার যদি শুধুমাত্র মাধ্যমিক পাস থেকে থাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই এই পোস্টের জন্য মানে টাস্কিং স্টাফ এই পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারছো তো খুব ভালো সুযোগ রয়েছে বন্ধুরা পশ্চিমবঙ্গের কিন্তু তেইশটি জেলা থেকে ছেলে এবং মেয়ে কিন্তু উভয়ই এখানে আবেদন করতে পারবে এবার দেখো বন্ধুরা তোমাদের এজ রিল্যাক্সেশন রয়েছে তো বন্ধুরা দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তোমাদের যে সমস্ত কোয়ালিফিকেশানগুলো বললাম বিভিন্ন পোস্টের ক্ষেত্রে সেগুলো তো তোমাদের লাগছেই আর তাছাড়া দেখো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু অবশ্যই মেরিটোরিয়াস স্পোর্টস পারসন হতে হবে সেটা কিন্তু মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ এখানে যেই চৌষট্টিটা গেমের লিস্ট দেওয়া রয়েছে দেখো বন্ধুরা এখানে টোটাল চৌষট্টিটা গেমের লিস্ট দেওয়া রয়েছে এই চৌষট্টিটা গেমের মধ্যে তোমাদের যে কোনো একটি গেমের ওপরে আন্তর্জাতিক অথবা জাতীয় লেভেলের তোমার যদি নাম থেকে তুমি যদি পার্টিসিপেট করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ম্যান্ডেটরি রয়েছে মানে অবশ্যই সে সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু মানে মেল ফিমেল বোধ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এই মেরিটোরিয়াস স্পোর্টস পারসন হিসাবে কিন্তু এখানে তাদেরকেই কিন্তু এখানে বেছে নেওয়া হচ্ছে এই সমস্ত পোস্টগুলোর জন্য তো এইটা কিন্তু একটা আলাদা ক্রাইটেরিয়া এখানে চেয়েছে আর তোমাদেরকে দেখো বন্ধুরা তোমাদেরকে বলে দিই যে কিভাবে তোমরা আবেদন করবে তোমাদের কিন্তু এই নির্দিষ্ট সময়ের মধ্যে মানে দুই বারো দু বাইশ বিকেল ছটার মধ্যে কিন্তু তোমাদেরকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে আর বন্ধুরা তোমাদেরকে কিন্তু অফলাইনে আবেদন জমা দিতে হবে এই যে অফিসিয়াল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে দেখো দ্য জয়েন্ট কমিশনার অফ ইনকাম ট্যাক্স হেডকোয়ার্টার পার্সোনাল অ্যান্ড এস্টাবলিশমেন্ট ফার্স্ট ফ্লোর রুম নাম্বার ফোরটিন আর যেটা রয়েছে হচ্ছে আয়কর ভবন পি সেভেন চৌরঙ্গি স্কোয়ার কলকাতা সাত লক্ষ উনসত্তর তো এই যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে গিয়ে অথবা তোমরা চাইলে কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু তোমরা জমা করতে পারবে এই অফিসে গিয়ে সরাসরি হ্যান্ড টু হ্যান্ড জমা করতে পারো অথবা কিন্তু পোস্টে কিন্তু তুমি অ্যাপ্লিকেশান জমা করতে পারো অবশ্যই মনে রাখবে এই তারিখে বিকেল ছটার মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান কিন্তু সাবমিট করতে হবে বন্ধুরা এটা হলো অ্যাপ্লিকেশান ফর্ম এই অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু তোমাদেরকে এই এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু ডাউনলোড করে নিয়ে স্টেপ বাই স্টেপ কিন্তু ফর্মটি ফিল করে সমস্ত ইনফরমেশান দিয়ে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদেরকে জমা করতে হবে আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটি প্রোভাইড করবো তোমরা চাইলে সেখান থেকে গিয়েও কিন্তু ফর্মটি ডাউনলোড করে নিতে পারো এবং নোটিফিকেশন সম্পর্কে একটু ডিটেলসে জেনে নিয়ে তারপরে কিন্তু আবেদন করতে পারো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা তোমাদের কিন্তু অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং সে সমস্ত ক্যান্ডিডেট যারা তারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু অবশ্যই সেই সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকার পাশাপাশি কিন্তু স্পোর্টস এলিজিবিলিটি থাকতে হচ্ছে আর এজটা কিন্তু মানে তোমাদের যে কোয়ালিফিকেশান সেটা কিন্তু এই আঠেরো চার দু এই তারিখের মধ্যে থেকে কিন্তু হিসাব করা হবে তো এইগুলো আজকে ভিডিওটি ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও বন্ধুরা আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না কারণ পরবর্তী কিন্তু সমস্ত চাকরি ইনফরমেশানগুলো কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে পেতে পারো তাই অবশ্যই অবশ্যই আমাদের সাথে থেকেও